সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। পাঁচ মাসে দান বাক্সে 2,38,00,000 টাকা, হেলিকপ্টারে চড়ে গার্মেন্টস কর্মীর বিয়ে। সিরাজগঞ্জে জয়ী কাউন্সিলর প্রার্থী তরিকুল হত্যায় আরও 4 জন গ্রেফতার। 42% মানুষ এখন দরিদ্র। এবার দেখুন বিস্তারিত সংবাদ। পাঁচ মাসে দান বাক্সে 2,38,00,000 টাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার 2,38,55,545 টাকা পাওয়া গেছে, যা দান সিন্দুক থেকে পাওয়া দানের হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ। শনিবার 23 জানুয়ারি সকাল 10টায় দান সিন্দুক খোলার পর গণনা শেষে বিকেলে টাকার এই হিসেব পাওয়া যায়। বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কারও অন্যবারের চেয়ে পরিমাণে বেশি পাওয়া গেছে। এর আগে সর্বশেষ গত বছরের 22 আগস্ট দান সিন্দুক খোলা হয়েছিল, তখন সর্বোচ্চ 1,74,83,071 টাকা পাওয়া গিয়েছিল। সাধারণত 3 মাস পরপর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়, কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবার 5 মাস 4 দিন পর এসব দান সিন্দুক খোলা হয়েছে। করোনাকালে এর আগে গত বছরের 22 আগস্ট 6 মাস 7 দিন পর দান সিন্দুক খোলা হয়েছিল। সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল 10টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 8টি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এবার সবচেয়ে বেশি 14 বস্তা টাকা হয়েছে। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদ মাদ্রাসার 60 জন ছাত্র শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম পাগলা মসজিদের টাকা গণনায় কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, পাগলা মসজিদকে একটি অন্যতম আধুনিক ইসলামিক স্থাপত্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশিষ্টজন সহ সংশ্লিষ্টদের সাথে বসে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে। এ সময় পাগলা মসজিদের সদস্য সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু সহ জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিম হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র 10% ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য। মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রসারিত হয়েছে মূল মসজিদ ভবন। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। এ মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মসজিদটিকে ঘিরে চলছে ব্যাপক উন্নয়ন যজ্ঞ। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়। হেলিকপ্টারে চড়ে গার্মেন্টস কর্মীর বিয়ে। গ্রাম্য প্রবাদে আছে শখের তোলা 80 টাকা। এই কথার বাস্তব রূপ দিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আক্তার হোসেনের ছেলে ফারুক মিয়া। শুক্রবার 22 জানুয়ারি ফারুক মিয়া তার বোন জামাই 3 বড় বোন ও ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টার করে বিয়ে করতে যান কুমিল্লার হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামে। এ সময় হেলিকপ্টারে আসা বর দেখতে এলাকার শত শত উৎসুক নারী পুরুষ ভিড় করেন। খোঁজ নিয়ে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান ফারুক চাকরি করতেন রাজধানীর একটি গার্মেন্টস কারখানায়। তারপরও বিয়ে করেছেন হেলিকপ্টারে চড়ে। হেলিকপ্টার গিয়ে বিয়ে করে এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুন্দাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ বলে জানান পরিবারের সদস্যরা। কুমিল্লার হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সঙ্গে বিয়ে হয় ফারুকের। আকাশপথে না হলেও নৌপথে আমন্ত্রিত 200 জন বরযাত্রীগণের বাড়িতে উপস্থিত হন। ফারুক সাংবাদিকদের বলেন, আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কর্মী হিসেবে কাজ করতাম। করোনার কারণে চাকরি চলে যায়, তারপরও হেলিকপ্টারে গিয়ে বিয়ে করেছি। আমার দাদার স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্ন পূরণ করেছি। তাছাড়া জীবনে তো বিয়ে একবারই হয়। তিনি জানান, রাজধানী থেকে 1,45,000 টাকায় ভাড়া করেন হেলিকপ্টার। কনের বাড়িতে পৌঁছানোর পর যথাসময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এভাবে বিয়ে করে তিনি বেশ পুলকিত। কনের বাড়িতে হাজারো লোক সমাগম হয়, বিশেষ করে তাকে বহন করা হেলিকপ্টার দেখার জন্য। ফারুকের শ্বশুর কৃষক কামরুল হোসেন বলেন, আমি গর্বিত, জামাই হেলিকপ্টারে করে কন্যাকে নিতে এসেছেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।
ফারুকের বাবা আক্তার হোসেন জানান, তার পাঁচ মেয়ে সন্তানের পর এক ছেলে সন্তান হয়েছে। তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টার করে বিয়ে করানো। মূলত দাদার শখ পূরণ করতেই অভাব অন্টনের মধ্যেও ফারুকের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, টাকা পয়সা দিয়ে কি হবে, আমার ছেলে আনন্দ করেছে এতেই আমরা খুশি। সিরাজগঞ্জে জয়ী কাউন্সিলর প্রার্থী তরিকুল হত্যায় আরও চারজন গ্রেফতার। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর মোহাম্মদ তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার খিলগাঁও থেকে তিনজন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন হত্যা মামলাটির এজাহারভুক্ত আসামি, আরেকজন সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে এনামুল হাসান লিখন, তার বড় ভাই সানোয়ার হোসেন রতন, মৃত শুকুর আলীর ছেলে শহীদগঞ্জ মহল্লার মোহাম্মদ গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামাল এবং সন্দেহভাজন উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকার মাহতাব মণ্ডলের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম। মামলার এজাহারে এনামুল ২ নম্বর, সানোয়ার ৪ নম্বর এবং মোস্তফা ১৫ নম্বর আসামি। এনামুল ও সানোয়ার প্রধান আসামি পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনের আপন ভাই। শনিবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ মাধ্যমের কর্মীদের গ্রেফতারের বিস্তারিত তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধ আক্তার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে এনামুল হাসান, সানোয়ার হোসেন ও গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে বলে তিনি জানান। এ নিয়ে এই মামলায় ৬জনকে গ্রেফতার করা হলো। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হওয়ার পরে মোহাম্মদ তরিকুল ইসলাম খানকে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন ও তার সহযোগীরা ছুরিকাঘাতে করে হত্যা করেন। নিহতের ছেলে একরামুল হাসান পরের দিন রোববার ১৭ জানুয়ারি রাতে শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহাউদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, এর আগে গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত শুক্রবার গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান তিনি। ৪২% মানুষ এখন দরিদ্র। করোনার প্রভাবে দেশের সার্বিক দারিদ্রের হার আপার পভার্টি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪২%। দেশব্যাপী থানা পর্যায়ে জরিপের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিজেদের অর্থায়নে এই জরিপ পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। বিবিএসের খানা জরিপ অনুসারে ২০১৬ সালে দেশের গ্রামাঞ্চলে সার্বিক দারিদ্র ছিল ২৬.৪%। ২০১৮ সালে জিইডি সানেম জরিপ অনুসারে যা ছিল ২৪.৫%। কিন্তু করোনার প্রভাবে ২০২০ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৩%। শহরাঞ্চলে সার্বিক দারিদ্রের হার ২০১৬ সালে ছিল ১৮.৯%, ২০১৮ সালে ছিল ১৬.৩%, আর করোনার সময়ে ২০২০ সালে তা দাঁড়িয়েছে ৩৫.৪%। দারিদ্র জীবিকার ওপর কোভিড-১৯ মহামারী প্রভাব শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে আজ এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের আরেকটি উল্লেখযোগ্য তথ্য হল, ২০২০ সালে দেশে আনুষ্ঠানিকভাবে রেমিট্যান্স বা প্রবাসীর আয়ের ব্যাপক প্রবৃদ্ধি হলেও ব্যক্তির পর্যায়ে তা বরং কমে গেছে। কারণ হিসেবে বলা হয়, অনানুষ্ঠানিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়া, আনুষ্ঠানিকভাবে প্রবাসী আয় এসেছে, এতে বিনিময় হার কমে গেছে। ৮২.০৫% পরিবার বলেছে দেশের বাইরে থেকে আসা প্রবাসী আয় কমেছে। একই ক্ষেত্রে আগের মতো আছে বলেছে ১৭.৬৬% পরিবার। ফলে প্রবাসী আয়ের প্রভাব সমাজে অতটা অনুভূত হয়নি যতটা বলা হয়েছে সে তুলনায়। জরিপের ফলাফল তুলে ধরেন সানেমের গবেষণা পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। তিনি বলেন, জরিপ পরিচালনায় খরচ আছে, তবে তহবিল পাওয়া না গেলেও সানেম নিজস্ব অর্থায়নে জরিপটি পরিচালনার সিদ্ধান্ত নেয়। তার ভাষ্যমতে, এটা না হলে আমরা একটি পরিপ্রেক্ষিত হারিয়ে ফেলতাম, সেই তাড়না থেকেই এই জরিপ। দারিদ্র অসমতা কর্মসংস্থান এই তিনটি ক্ষেত্রে কোভিডের প্রভাব নিরূপণ করা হয়েছে বলে জানান সেলিম রায়হান। জরিপের ফলাফলে দেখা যায়, করোনার প্রভাবে দারিদ্রের কারণে মানুষ খাদ্য বহির্ভূত ব্যয় কমিয়ে দিয়েছে, পাশাপাশি অনেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, ঋণ নিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। আবার জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭.৫২% পরিবার বলেছে তারা খাপ খাওয়ানোর পথই খুঁজে পায়নি। আর এই দারিদ্রের সবচেয়ে বড় প্রভাব পড়েছে অসমতায়। ভোগের ক্ষেত্রে যিনি সহক দাঁড়িয়েছেন ০.৩৩, অথচ ২০১৮ সালে সানেমো জিইডির আরেক জরিপে দেখা গিয়েছিল এর মান ০.৩১। ২০১৬ সালের খানা আয় ব্যয় জরিপ অনুসারে এটি ছিল ০.৩২।
দারিদ্রের আরেকটি ফল হলো শিক্ষা গ্রহণ ব্যাহত হওয়া। জরিপে দেখা গেছে 2018-2020 সালের মধ্যে মাথাপিছু গড় শিক্ষা ব্যয় কমেছে। অতি দরিদ্র পরিবারের জন্য এই হার হ্রাস সবচেয়ে বেশি, 58%। পাশাপাশি অনলাইন শিক্ষায় দরিদ্র পরিবার শিক্ষার্থীদের অংশগ্রহণও কম। জরিপ ফলাফল নিয়ে আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, দারিদ্র পরিমাপ করা হয় সাধারণত ভোগ দিয়ে, কিন্তু দারিদ্র যে বহুমুখী ধারণা, যেমন শিক্ষা ও চিকিৎসা, এর প্রভাব দেখা যায়। সানামের জরিপ এই প্রথম এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে। শিক্ষা দারিদ্র বেড়েছে, শিক্ষার ব্যয় কমেছে, বিকল্প শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগই অংশ নিতে পারছে না, এমনকি বিকল্প শিক্ষা ব্যবস্থা আগের শিক্ষা ব্যবস্থার তুলনায় কতটা কম কার্যকর সেটিও জানতে পারলে আরও ভালো হতো বলে মন্তব্য করেন জাহিদ হোসেন। জাহিদ হোসেন আরও বলেন, পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপে দারিদ্র যেভাবে পরিমাপ করা হয়, খাদ্য অন্যান্য ভোগের তথ্য সেভাবে আলাদা পদ্ধতি সারা বছর ধরে সংগ্রহ করা হয়। সানেমের জরিপে সেই পদ্ধতি প্রয়োগ করা হয়নি, সেজন্য তিনি মনে করেন এই দুই জরিপের তথ্য তুলনা করা সঠিক নয়। কোভিডের প্রভাবে খাদ্য বহির্ভূত ব্যয় কমে গেছে, কোন খাতে কতটুকু কমেছে সেই অনুপাত জানা প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ। দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে মূলধারায় আনতে শিক্ষাখাত যত দ্রুত সম্ভব চালু করতে হবে, স্বাস্থ্যখাতে ভর্তুকি দিতে হবে, কর্মসংস্থানের পরিবর্তনগুলো স্বীকার করে ব্যবস্থা নিতে হবে বলে তিনি মত দেন। বিশাল সংখ্যক মানুষের দারিদ্র সীমার নিচে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ তারা দরিদ্র না হয়েও দারিদ্রের ঝুঁকিতে আছেন, অর্থাৎ শুধু মাথা গোনার হিসাব থেকে বেরিয়ে এসে ঝুঁকিপূর্ণ অদরিদ্র জনগোষ্ঠী গুরুত্ব দেওয়া উচিত। পুনরুদ্ধারের আশা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বেশ কিছু জনগোষ্ঠীর জন্য তা এখনও চ্যালেঞ্জিং। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।